রামপুর নারা জল ইত্যাদি জায়গায় গেছিলাম, দাসপুর ব্লকে জল বাড়ছে, অনেক বাড়ি প্লাবিত হয়েছে। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শম্ভা পাল। লাগাতার বৃষ্টিতে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবার দাসপুর ব্লকের রাজনগর, রাজনগর পশ্চিম, হোসেনপুর, রামদেবপুর, বাছারা কুণ্ডুর বন্যা প্লাবিত এলাকা নৌকায় করে পরিদর্শন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উল্লেখ্য, দাসপুর এক ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের রাজনগর সহ বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হয়েছে। গতবারের বন্যাতে শিলাবতী এবং কংসাবতী নদী বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জল প্রবেশ করে গ্রামগুলি প্লাবিত হয়েছে। মহকুমা শাসক বন্যা পরিদর্শনের সময় বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তিনি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন। জানা গিয়েছে রামদেবপুর প্রাইমারি স্কুল এবং গুরলি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং শিবিরগুলিতে 140 জন রয়েছেন। বন্যা পরিদর্শনের সময় মহকুমা শাসকের সাথে ছিলেন বিডিও বিকাশ নস্কর, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনিল দলবেড়া, কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র। বাঁধের অবস্থা কেমন আছে? বাঁধ এখন ঠিক আছে, ইরিগেশন দেখছে। রাজনগর এবং নারাজল দ্বীপে জলের নিচে, এছাড়া ঘাটাল ব্লকেও জল প্রবেশ করছে বিভিন্ন জায়গাতে। নদীর উচ্চতা বাড়ছে আস্তে আস্তে, নজর রাখছি, একজন চেষ্টা করছি সবাই মিলে আবার পরিস্থিতি সামলাতে। দাসপুরে অনেক মাসের সাঁকো ভেঙেছে বা বাঁধও ভেঙেছে, ছোটোখাটো জমিদারি বাঁধ, সেগুলো আমরা রিপোর্ট পেয়ে পাচ্ছি বা পেয়েছি কিছুটা, সেগুলো নিয়ে জেলায় পাঠানো হবে, তোর ব্যবস্থা নেওয়া হবে। সে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি বাড়িতে আছে, ত্রাণশিবিরে খোলা হয়েছে কম বেশি, তো আমরা নজর রাখছি পরিস্থিতির উপরে।